সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে সৌদি নারীরা গাড়ি চালানো ও স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন, হলে গিয়ে চলচ্চিত্র দেখতে পারছেন। কিন্তু হঠাৎ করেই প্রায় এক মাস ধরে যুবরাজকে দেখাই যাচ্ছে না। তার এই অদৃশ্যতাকে পুঁজি করেও চলছে মৃত্যু গুজব, আর সেই গুজবে ঘি ঢালছে সৌদি কর্তৃপক্ষের কিছু কর্মকাণ্ড। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে অত্যন্ত 7 নারী অধিকার কর্মীকে আটক করেছে সৌদি সরকার। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, গালফ সেন্টার অফ হিউম্যান রাইটস ও HRW বিবৃতির বরাত দিয়ে এ খবর জানাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। তবে মানবাধিকার কর্মীরা অভিযোগ করছেন যে সৌদি নারীদের কণ্ঠরোধ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেমোটির বাতাসে এও ভাসছে যুবরাজ সত্যিই নিহত হয়েছেন, না হলে সৌদি কর্তৃপক্ষ এ কাজ করতে পারত না। সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে অবশ্য বলা হয়, বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক থাকার কারণে ওই নারীদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশত্রুর সঙ্গে সন্দেহজনক যোগাযোগ ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে। সরকারি টেলিভিশন চ্যানেলেও একই কথা বলা হয়েছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক HRW জানিয়েছেন, গত 15 থেকে এ পর্যন্ত 7 নারী অধিকার কর্মীকে আটক করেছে সৌদি আরব। আটকের শিকার নারীরা দীর্ঘদিন ধরে সৌদি নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা বাতিল ও নারীদের জন্য পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থা বিলোপের দাবি জানিয়ে আসছেন। নারীদের গাড়ি চালানো বন্ধের প্রতিবাদেই তাদের অপরাধ। তাদের মধ্যে লওজেইন আল হাতলাউল ও এমান আল নাফজান নামে দুই নারী রয়েছেন, যারা নারীদের গাড়ি চালানো বন্ধের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। দেশটিতে পুরুষ অভিভাবকত্ব প্রথা থাকায় নারীরা নিজের ইচ্ছেমতো বিয়ে করতে পারতেন না, একা একা বিদেশে যেতে পারেন না এবং পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না। যুবরাজের সংস্কারের অংশ হিসেবে সৌদি সরকার গত সেপ্টেম্বরে নারীদের গাড়ি চালানোর অধিকার দেওয়ার ঘোষণা করেছিল, যদিও সেটি কার্যকর হওয়ার কথা আসছে জুন থেকে। তবে যুবরাজের মৃত্যু গুজব সত্যি হলে সেটা আটকে যাবে বলেই অনেকে মনে করছেন। বন্ধ হয়ে যেতে পারে সিনেমা হলও। লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।